আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এল জি পরীক্ষা নিয়ে একটু কথা বলবে অ্যাডমিট কার্ড নিয়ে তবে তার আগে একটা বিষয় জানিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছিলেন সবাই জিজ্ঞেস করতেন যে আমাদের অনলাইন নতুন বেচ কবে শুরু হবে তাদের জন্য জানিয়ে দিচ্ছি এই মাসের একুশ তারিখ থেকে আমরা ভর্তি শুরু করব। নতুন ব্যাচের জন্য ক্লাস শুরু হবে মার্চের এক তারিখ থেকে অর্থাৎ একুশ তারিখ থেকে ভর্তি আট নয় দিন ভর্তি চলবে এবং মার্চের এক তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে যাই হোক এই বিষয়টা জানিয়ে দিলাম যারা অপেক্ষায় ছিলেন ওয়েল এবার আসুন যে অ্যাডমিট কার্ডের বিষয় এটা হচ্ছে এল জিডির যে পুরাতন নিয়োগটি ছিল এটা অলরেডি সবাই জানেন আমি বহুবার এটা নিয়ে আপডেট দিয়েছি যে কার্য সহকারী চারশো পদের যে নিয়োগটি ছিল দু হাজার একুশের এটার পরীক্ষার ডেট আগামী চব্বিশ তারিখ ইতিমধ্যেই আপনারা জানেন আমি নিজেও জানিয়েছি বেশ কয়েকবার তো এইটার অ্যাডমিট কার্ড তারা অলরেডি তাদের সাইটে আপলোড করে দিয়েছে আপনারা চাইলে এখন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এক দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখনও তো এস এম এস আসে নাই তো এটার প্রবলেমটা বা সমাধানটা কি এটার উত্তর হচ্ছে এত আগে এস এম এস আসে না সাধারণত পরীক্ষার তিন দিন চার দিন বা সর্বোচ্চ খুব দ্রুত আসলে এক সপ্তাহ আগে এস এম এস আসে তো এস এম এস আসার সময় আরো রয়ে গেছে তো অপেক্ষা করেন নিশ্চয়ই এস এম এস পাবেন যারা অ্যাপ্লাই করেছেন তো এই ছিল বিষয় এটা পুরাতন নিয়োগের নতুন যারা অ্যাপ্লাই করেছেন এই নিয়োগে কনফিউশনে পড়বেন না তো এটাই আপনাদেরকে জানিয়ে দিলাম অ্যাডমিট কার্ড তুলে ফেলুন বইল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ